ভোররাতে আগুনে ভস্মীভূত বিয়ে বাড়ি। জানা যায় মানিকচক ব্লকের ভূতনি থানার হীরানন্দপুর নীলকান্ত তোলা গ্রামের বাসিন্দা জনার্দন মণ্ডলের বাড়িতে শনিবার ভোর 3টা নাগাদ আগুন লাগে। বাড়ির লোক জানতে পারে বাড়ি থেকে বেরিয়ে চিৎকার শুরু করে। গ্রামবাসীরা ছুটে এসে সমস্ত রকম ভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ভস্মীভূত হয়ে যায় পুরো বাড়ি। আগুন নেভাতে গিয়ে আহত হন জনার্দন মণ্ডলের স্ত্রী শকুন্তলা মণ্ডল। ঘরে থাকা প্রায় 3 লক্ষাধিক টাকা পুড়ে ছাই। আগামীকাল অর্থাৎ রবিবার জনার্দন মণ্ডলের ছেলের বিয়ে। সেই মতো সমস্ত বিয়ের প্রস্তুতি, কেনাকাটা, বাজার হাট সবই করা ছিল বাড়িতে। বিয়ের অনুষ্ঠানের জন্য রাখা ছিল প্রায় 3 লক্ষাধিক টাকা। হঠাৎ এই আগুন লাগার কারণে পুরো বাড়ি ভস্মীভূত হওয়ায় বাড়ির সমস্ত আসবাবপত্র, জামা কাপড়, মোটর বাইক সহ প্রায় 3 লক্ষাধিক টাকা পুড়ে ছাই। এই ঘটনার চাঞ্চল্য ছড়ায় গ্রামের মধ্যে। তবে কি কারণে আগুন লাগে তা এখনো অজানা। ভূতনি থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে। কি কারণে এই আগুন লাগে বা কেউ লাগিয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। কত পড়েছে টোটাল? কতটা টোটাল কতটা পড়েছে? 3 লাখ টাকা পড়েছে। আর কি কি ক্ষতি হয়েছে? একটা মোটরসাইকেল পড়ে গেছে, একটা মোটরসাইকেল পুরোপুরি পড়েছে। আর ঘরে যা যাবত ছিল। আচ্ছা, দানা শস্য কিছু পড়েছে? দানা শস্য পড়েছে, চাল ছিল 2-3 বস্তা। এখানে বিয়ে আমি লাগিয়েছিলাম, বিয়ে আগামীকালকে বিয়ের দিন। সামনে দেখো, বিয়ের জন্য সব কিছু চাল 3-4-5 বস্তা রেখেছিলাম এখানে, ওটাও পুজো গেছে। একটা বছর তো অনেকগুলি টাকা মোটামুটি 3 লাখের মতো পড়েছে না? ঠিক আছে, একটা বাইক পড়েছে, টাকা পড়েছে। আপনি আপনি কে? আমার নাম বাবুল মণ্ডল। আমি এই 3 নম্বর সংসদের মেম্বার। আচ্ছা, এটার নাম হচ্ছে ছয়পন্ডলা বুথ। এটা আমার দাদা হলো, নাম জনার্দন মণ্ডল। গত রাত্রে 3টায় আগুন লাগে। তারপরে আমরা যখন হইচই শুনতে পাই, রাত্রে এসে দেখি দাও দাও করে বাড়ি জ্বলছে। দেখলাম, আমি নিজে দেখলাম, অনেকগুলো টাকা বাক্স ভরা ছিল, টাকাগুলো সবগুলো পুড়ে গেছে। একটা মোটর বাইক পুড়ে গেছে। আমার দিদিমা ছিল, দিদিমার হাত পুড়ে গেছে, হয়তো আপনারা দেখেছেন। হ্যাঁ, মানে রাত্রে কিছুই বের করতে পারেনি। কি কারণে যে আগুন লাগলো বুঝাই গেল না, বুঝতে পারলাম না। তারপরে গ্রামের লোকজন এসে সবাই আমরা মিলে কোনো মতো করে আমরা আগুনটাকে নিভিয়েছি। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি প্রায় 3 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, দানা শস্য ক্ষতি হয়েছে, একটা মোটর বাইক পুড়ে গেছে। এখন কি বলতে চাইছেন? এখন আমরা প্রশাসনের কাছে আবেদন করবো, যত সম্ভব সাহায্য করুক আগামীকালকে। হ্যাঁ, আগামীকালকে ওনার বাড়িতে বিয়ে আছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করবো। কার বিয়ে? শম্ভু মণ্ডল। আচ্ছা, ওনার ছেলে? ওনার ছেলে। O2 পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়। 5ম থেকে 12ম শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত O2 পাবলিক স্কুলে 3টি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। দুস্থ ও মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে